ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৌহিদুল ইসলাম বলছি ওয়ান স্কয়ারের পক্ষ থেকে। আচ্ছা, আমরা আমাদের নতুন একটি ক্লাস নিয়ে আসলাম। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আশা করি। গ্রুপের অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করতেছে যে আমরা কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, কিভাবে আমরা একটা খুব সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করে সেই অফারটা আমরা কিভাবে প্রমোট করবো সেই ব্যাপারে জানতে চাচ্ছে। আজ আমরা মূলত একটি ল্যান্ডিং পেজের ব্যাপারে নিয়ে আসলাম ক্লাসটি। আর আমরা ব্লগারদের যেভাবে আমরা কাস্টমাইজ করে ল্যান্ডিং পেজ তৈরি করেছি সে ব্যাপারেও আমরা আপনাদের সাথে শেয়ার করব প্রতিটা ব্যাপারেই। সেজন্য আমাদের গ্রুপে থাকুন। আমরা আশা করি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা আমাদের ওয়ান স্কোয়ারের সাথে থেকে ওয়ান স্কোয়ারের মাধ্যমে যেন আয় করতে পারেন সে ব্যাপারে আমরা সব সময় আপনাদের সাপোর্ট করবো। এমনকি আমাদের কোর্সটা যদি শেষ হয়ে যায়, যখন যে ধরনের প্রবলেম ফেস করেন আমাদেরকে জানাবেন, আমরা যতটা পারি আমাদের নিজের থেকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কারণ আমরা চাই আমরা ওয়ান স্ক্রিনের মাধ্যমে যেন কিছু মানুষকে যারা একইভাবে কাজ করতে চায় কিন্তু কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, তারা যেন আমাদের মাধ্যমে কিছু আর্ন করতে পারে অনলাইন থেকে। কারণ স্টুডেন্ট লাইফ বলেন অথবা বেকার জীবন যখন কাটাবেন তখন যেন আপনারা অনলাইন থেকে কিছু পরিমাণ আর্ন করে নিজের খরচ নিজে চালাতে পারেন, সিপি মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়ে তুলতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বোত্তম চেষ্টা করবো। সেই জন্য আমাদের পাশে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমরা যখনই কোনো ভিডিও আপলোড দিব যেন আপনার কাছে সবসময় পৌঁছে যায়। আর আমাদের সিপি মার্কেটিংয়ের বেসিক বিষয়ে অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং এমনকি আমরা অ্যাডভান্স বিষয়ে অনেকগুলো ক্লাস নিয়েছি, সেই ক্লাসগুলো আপনি অ্যাটেন্ড করতে পারেন। আশা করি সিপি মার্কেটিং সম্পর্কে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য যতগুলো স্টেপ আছে সবগুলোই আপনারা পাবেন। আর আমরা অবশ্যই আরও ভালো কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো যেন আপনারা খুব সহজেই সিপিএ থেকে আর্ন করতে পারেন। আজ আমরা মূলত দেখাবো একটা ল্যান্ডিং পেজ কীভাবে সুন্দর করে ক্রিয়েট করব এবং সেই ল্যান্ডিং পেজে আমরা অফারটা কীভাবে, মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে অফারটা থাকবে সেই অফারটা আমরা ট্রাফিকের কাছে কীভাবে পৌঁছাবো সে ব্যাপারে আমরা দেখাবো। এর আগেও আমরা একটা ল্যান্ডিং পেজের বিষয়ে দেখিয়েছিলাম, সেখানে আমরা blogger.com থেকে দেখিয়েছিলাম, সে ভিডিও ডিসক্রিপশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব, যদি আপনি আগ্রহী থাকেন ল্যান্ডিং পেজের ব্যাপারে আপনি দেখে নিতে পারেন। সেখানে আমরা বেসিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তবে আমরা কীভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবো সে সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম। সেই ব্যাপারে আমরা অনেকে আমাদের গ্রুপ মেম্বার যারা আছে তারা অনেকে জানতে চাচ্ছে যে আমরা কীভাবে কাস্টমাইজ করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি সেটা আপনারা জানতে চাচ্ছেন। সে ব্যাপারেও আমরা অবশ্যই আমাদের পরবর্তী কিছু ক্লাসের মধ্যে আপনাদের জানাবো। সেজন্য আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই প্রোভাইড করবো আপনাকে। সেজন্য চলুন আমরা আজকের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের কাছে নতুন মনে হবে, কারণ আমি আমার জানা মতে অথবা অনলাইনে অনেক ক্লাসই থাকে কিন্তু আমরা শিডিউল স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করতেছি আর প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করতেছি। আজকের ভিডিওটা আশা করি খুব, মানে আমাদের যে গ্রুপে আছে অথবা ইউটিউবে যদি নতুন এসে থাকেন যে ইনকাম করার চেষ্টা করতেছেন অনলাইন থেকে, আশা করি ভিডিওটি আপনাদের কাছে নতুন মনে হবে। চলুন আমরা আজকে ক্লাসটিতে চলে যাই। আমরা প্রথমে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যেয়ে আমাদের প্রথমে যে সাইটটা দরকার সেই সাইটটা আমরা প্রথমে যাই caarrd.co। এটাই মূলত আজকের আমাদের সাইটে। এই সাইটটার মাধ্যমে আমরা কিভাবে ল্যান্ডিং পেজ সুন্দরভাবে প্রপার ওয়েতে আমরা তৈরি করবো সে ব্যাপারে আমরা দেখাবো। চলুন, এখানে এটা হচ্ছে মূলত caarrd এর কার্ডের হচ্ছে মূলত হোম পেজ। এই হোম পেজ থেকে আমরা কিভাবে আমাদের কি কি অপশন আছে আমরা প্রপারভাবে দেখব। চলুন, আমরা এখানে এখানে দেওয়া আছে কার্ড সিম্পল ফ্রি ফুললি রেসপন্সিবল ওয়ান পেজ সাইট। এখান থেকে আপনি নিজের ওয়েবসাইটও তৈরি করতে পারবেন, একটা ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, নিজের জানা মতে একটা সুন্দর ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা আজকে মূলত ল্যান্ডিং পেজ নিয়ে দেখাবো। আপনারা চাই এটাই স্টেপ বাই স্টেপ চেষ্টা করবেন, দেখবেন নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন ফ্রি, এমনকি এখানে অনেক থিম দেওয়া আছে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে খুব আহামরি কোনো কিছু জানতে হবে না। আমি মূলত এখানে কাস্টমাইজ করে করে ধরুন আপনার একটা জিনিস ভালো লাগলে সেটা আপনি এখানে ল্যান্ডিং পেজে আনলেন অথবা আপনার ওয়েবসাইটে আনলেন, এইভাবে আপনি মূলত একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। চলুন আমরা দেখি এই হোম পেজে আর কী কী আছে। এখানে চুজ এ স্টার্টিং পয়েন্ট, লগ ইন,
হোয়াইট এ কার্ড, এই কার্ডটা সম্পর্কে এখানে দেওয়া আছে, বিল্ড ওয়ান পেজ সাইট ফর প্রিটি মাস এনিথিং, অর্থাৎ এখানে আপনি ওয়ান পেজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। দেখুন এখানে দেওয়া আছে, ওয়েদার ইজ পার্সোনাল প্রোফাইলে ল্যান্ডিং পেজ টু ক্যাপচার ইমেল অর সামথিং টু বিট মোর ইলাবোরেট কার্ড হ্যাজ ইউ কভার, সিম্পল, রেসপন্সিভ অ্যান্ড ইয়াপ টোটালি ফ্রি। এখানে টোটালি ফ্রি আপনাকে ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করে দেবে। এদেরও পেইড ভার্সন আছে, আমরা আমাদের ক্লাসের মধ্যে দেখবো এখানে কি কি অপশন আছে। দেখুন এখানে বিভিন্ন ডেমো দেওয়া আছে, যে ওয়ান পেজ ওয়েবসাইটে দেখুন এখানে একজন হচ্ছে ওয়ান পেজ একটা পোর্টফোলিও টাইপের একটা ওয়েবসাইট বানিয়েছে। এগুলো মূলত ওয়ান পেজ ওয়েবসাইট বলে, মূলত এখানে একটা পেজ থাকে, পরবর্তীতে আর কোনো পেজ থাকে না। এখানে সিম্পল একটা যে একটা পোর্টফোলিও তার ব্যাপারে, অ্যাবাউটের ব্যাপারে একটা পোর্টফোলিও তৈরি করে দেখিয়েছে। এখানে বিভিন্ন ধরনের থিম আছে, ফ্রি বিভিন্ন থিম আছে, এখানে আছে অপশনাল আছে। অপশনাল অপশন হচ্ছে গো প্রো, আপগ্রেড ইউর কার্ড এক্সপিরিয়েন্স গো প্রো ফ্রম জাস্ট $9 পার ইয়ার, অর্থাৎ মাত্র $9 দিয়ে এদের এখান থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা পেতে পারি। এখানে ওদের যদি আমরা প্রতি বছরে $9 দিই, তাহলে আমাদের কি কি সুবিধা দিবে দেখুন। কাস্টমাইজ ডোমেন, অর্থাৎ আমরা নিজেদের একটা কাস্টমাইজ ইচ্ছার মতো আমাদের একটা ডোমেন নেম দিতে পারি, অর্থাৎ আমরা .com-এর আগে যে অপশনটা আছে সেটা আমরা নিজেদের ইচ্ছা মতো দিতে পারি। মোর সাইট, অর্থাৎ বিভিন্ন ধরনের আমাদের সাইট দিবে, বিভিন্ন ধরনের থিম দিবে, সেটা আমরা ইউজ করতে পারবো। ফর্মস আছে, বিভিন্ন ধরনের সাইন আপ, ধরুন আমরা যে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো এগুলো কাস্টমাইজ করার জন্য আরও বিভিন্ন ধরনের অপশন দিবে। তারপরে উইথ অ্যান এমব্রেড আছে, এখানে এমব্রেড ইউর ওন কাস্টমার কোড অ্যান্ড উইক ফ্রম থার্ড পার্টি সার্ভিস, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এখান থেকে পাবো, এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। গুগল অ্যানালাইসিস, আমরা ট্র্যাকিং আইডি দিবে, আমাদের গুগলের মাধ্যমে আমরা এখানে অ্যাডসেন্স অন করে আমরা টাকা আয় করতে পারবো। এবং নো ব্র্যান্ডিং, অর্থাৎ এখানে কার্ডের যে আমাদের একটা ব্র্যান্ডিং আমাদের আমরা যে ফ্রিতে যদি ক্রিয়েট করি সেটা ওরা করবে না। এটাই মূলত আমাদের একটা প্রিমিয়াম থিম, অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে টাকার মাধ্যমে আমরা মূলত একটা ওয়েবসাইট তৈরি করতে পারি খুব কম পরিমাণ টাকা, যেহেতু $9 প্রতি এভরি ইয়ারে, সো অনেক কম টাকা কিন্তু। দেন আমরা মূলত এখান থেকে আমরা ফ্রি ল্যান্ডিং পেজ ক্রিয়েট কীভাবে করবে সে ব্যাপারে আমরা দেখাই। দেখুন এখানে চুজ এ স্টার্টিং পয়েন্টে আমরা প্রথমে ক্লিক করব, আমরা এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ফ্রিতে যাব। দেখুন এখানে আছে অল, অলের মধ্যে সব ধরনের অপশনই থাকবে, পোর্টফোলিও, ল্যান্ডিং পেজ, ফর্ম, প্রোফাইল, সব ধরনের অপশন থাকবে। কিন্তু এখানে তারপরে আছে প্রোফাইল, এখানে বিভিন্ন ধরনের, দেখুন একজন মানুষ তার নিজের প্রোফাইলটা কীভাবে সাজাবে এখান থেকে আমরা ফ্রি নিতে পারি। দেন আমরা এখান থেকে ডেমো দেখতেও পারি, দেন আমরা সিলেক্ট করলে আমরা এখানে কাস্টমাইজ করে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো। কিন্তু আমরা মূলত এখান থেকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। দেখুন এখানে বিভিন্ন ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজ মূলত এখানে প্রো ভাষা লেখা, অর্থাৎ এটা আমরা যদি টাকা দিই তাহলে আমাদেরকে এই ল্যান্ডিং পেজগুলো ক্রিয়েট করতে দিবে। আর আমাদের ল্যান্ডিং পেজটা মূলত আমাদের তৈরি করতে হবে এমনভাবে যে সিম্পল ভাবে, একটা ধরুন আকর্ষণীয় যতই করেন আপনি গর্জিয়াস করে করবেন সিম্পলের মধ্যে, যা ধরুন আপনার একটা হেডলাইন থাকবে, দেন আপনার একটা সে সম্পর্কে একটা একটা বাক্য থাকবে, দেন একটা ছবি থাকবে, আপনি প্যারাগ্রাফ অপশনও রাখতে পারেন যে ওইটার সম্পর্কে বিস্তারিত দিবেন। কিন্তু আপনি অ্যাভয়েড করবেন বেশি মানে লেখালেখি অথবা বিভিন্ন ধরনের, একটা ছবি দিলেন, দেন তার ব্যাপারে একটা হেডলাইন ইউজ করলেন, দেন আপনি স্টার্ট বাটনটা ইউজ করতে পারেন অথবা সাবমিট বাটনটা, জিমেইল বাটনটা, এটা অপশনটা ইউজ করতে পারেন। কারণ কি, আপনি যখন ধরেন আপনার অফার নিয়ে কাজ করতেছেন, একটা অ্যামাজন গিফট কার্ডের অফার নিয়ে কাজ করতেছেন, অনেকে আছে আমাদের গ্রুপে যারা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের অফার নিয়ে কাজ করতেছে, এই অফারগুলো নিয়ে আমরা যখন আমাদের ল্যান্ডিং পেজটা সাজাবো তখন সিম্পল করে সাজানোর কারণ কি, ধরুন আপনার যখন অফারটা তাদের একটা আপনার যে ট্রাফিক আছে তার কাছে যখন দিবেন তখন কিন্তু সে যখন আপনার স্টার্ট বাটনে অথবা যে বাটন ক্লিক হেয়ার বাটনে যখন ক্লিক করবে
তারা কিন্তু আবার অ্যামাজনের একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, অর্থাৎ অ্যামাজনের ল্যান্ডিং পেজে গেলে কিন্তু সে সে সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানতে পারবে। কিন্তু সেজন্য আমরা অ্যাভয়েড করব যে বেশি লেখা যেন আমাদের ল্যান্ডিং পেজে না থাকে, সিম্পলভাবে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। আমরা আজকে দেখাবো কিভাবে সুন্দরভাবে খুব ভালোভাবে একটা ল্যান্ডিং পেজ সাজাতে পারি। দেখুন এখানে প্রভাষণগুলো আছে, এখানে যেগুলো প্রো লেখা নাই সেগুলো মূলত আমাদের ফ্রি বিভিন্ন হচ্ছে ফ্রি যে ল্যান্ডিং পেজ ক্রিয়েটেড মেথড সেটা আমরা এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন যে প্রোগুলো বাদ দিয়ে আমরা নিব, ধরুন আমরা এইটা নিতে পারি, অথবা আমি আরো দেখি আর কি কি আমাদের থিম দেওয়া আছে। এই থিমটা অনেক ভালো, আমরা এখান থেকে কাস্টমাইজ করে দেখুন আমাদের ভিডিওটি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখুন আমরা একটা সুন্দর একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে, একটা ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে পারি সে ব্যাপারে আমরা দিচ্ছি। দেখুন এখানে বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, আমরা এই থিমটা নিয়ে কাজ করি। এখানে মূলত অ্যাড নিউ এলিমেন্ট অর্থাৎ টেক্সট ইমেজ, এখানে তাদের যে নেভিগেশন বারটা আছে এখানে যে অপশনগুলো আছে সে অপশনগুলোর ব্যাপারে আমাদেরকে জানিয়েছে যে কোন অপশনের কোন কী কী কাজ। এখানে দেওয়া আছে অল নিউ এলিমেন্ট, এটা যে ক্লিক করলে আমরা নিউ টেক্সট অথবা ইমেজ নিতে পারবো এখানে, অর্থাৎ কোনো কিছু ডিলিট করে দিলে আনডু করতে পারবো অথবা রিডু করতে পারবো, অর্থাৎ আমরা আনডু করার পরে আমাদের পরবর্তী যে যেটা আমরা মানে ডিলিট করে দিলাম সেটাতে ফিরে যাবো সেটার জন্য আমরা রিডু করতে পারবো। এখানে প্রিভিউ অ্যানিমেশন অর্থাৎ আমরা প্রিভিউ দেখতে পারবো এখান থেকে। দেন এখানে একটা মোবাইলের অপশন আছে, মোবাইলের অপশন বলতে আমরা পিসিতে দেখতেছি কিন্তু মোবাইলে এটা দেখতে কেমন হবে সেটার ব্যাপারে জানতে পারবো। দেন এখানে হচ্ছে সেভ বাটনটা আছে অর্থাৎ পাবলিশের সময় আমরা ইউজ করবো। দেন এখানে থ্রি ডট বার একটা আছে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। দেন আমরা এখানে সব কিছু দেখলাম, দেন আমরা ওকে গটিতে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের একটা ম্যানুয়ালি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা আছে, আমরা মূলত এখান থেকে এইটা ল্যান্ডিং পেজটাকে কাস্টমাইজ করে আমাদের সুন্দর একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিব। দেখুন এখানে আমরা প্রথমে আমরা যদি একটা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করি তখন আমাদেরকে অ্যামাজনের একটা বিস্তারিত আলোচনা করতে হবে, অ্যামাজনের সম্পর্কে এদেরকে জানাতে হবে, অর্থাৎ অ্যামাজনের কিছু ইমেজ অবশ্যই আমাদের ইউজ করতে হবে। দেন এখানে একটা হেডলাইন আছে, দেন আমাদের এখানে কিছু আমরা টেক্সট ইউজ করবো, এখানে হয়তো আমরা বাটন ইউজ করবো একটা, এভাবে আমরা সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। দেখুন এখানে যে যে গুলো দেওয়া আছে, দেখুন এখানে একটা সময় দেওয়া আছে, এই সময়গুলো আমরা মূলত ডিলিট করে দেবো, সেজন্য আমরা প্রথমে এখানে ক্লিক করব, সময়ের উপরে ক্লিক করে আমাদের ডিলিট অপশন যেটা আছে সেটাতে ক্লিক করব। দেখুন আমাদের সে বার্তা চলে গেল। দেন এখানে বিভিন্ন ধরনের ফেসবুক স্কাইপি ইনস্টাগ্রামের যে লোগোগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি, সেজন্য আমরা ডিলিট বাটনে ক্লিক করলাম। দেখুন এখানে আমাদের একটা সিম্পল একটা পেজ চলে আসলো, এখান থেকেই আমরা মূলত আমাদের ল্যান্ডিং পেজটা সুন্দরভাবে সাজাবো। দেন আমরা এখন একটা ইমেজ সেট করব, আমার কারণ একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা ইমেজ অবশ্যই ব্যবহার করতে হবে, না হয় আমাদের ল্যান্ডিং পেজটা তেমন আকর্ষণীয় হবে না, সেজন্য আমাদেরকে অবশ্যই একটা ল্যান্ডিং পেজ ইউজ করতে হবে, একটা ইমেজ ইউজ করতে হবে। সেজন্য ধরুন আমরা একটা অ্যামাজনের একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করি, দেন আমরা প্লাস বাটনে ক্লিক করে আমরা অ্যামাজন গিফট কার্ডের একটা অফার ছবি নিব। দেন আমরা ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করার পরে এখানে বিভিন্ন রেজুলেশনের বিভিন্ন ছবি আসে, সেজন্য আমরা কি করব আমাদের টুলস যে অপশনটা আছে সেই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করে মাপ যে অপশনটা আছে সেইখান থেকে আমরা বৃহৎ করে নিব, অর্থাৎ একটা ভালো রেজুলেশনের ছবি আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। এখান থেকে ধরুন আমরা প্রথম ছবিটা আমরা ইউজ করি, আমরা নিউ ট্যাবে পাঠিয়ে দিলাম, দেন আমরা ছবিটা সেভ করে রাখবো। ধরুন আমরা ডেস্কটপে সেভ করে রাখি, দেখুন আমরা একটা সুন্দর একটা ছবি সেভ করলাম। দেন আরো বিভিন্ন ধরনের ছবি আছে, গিফট কার্ডের ছবি আছে, এখান থেকে আপনার যেটা ভালো মনে হবে যে আপনার অফারটা সাজানোর জন্য আপনি ধরেন একটা অন্য ধরনের গিফট কার্ড যে অফার নিয়ে কাজ করবেন সে অফার লিখেই
আপনি গুগলে সার্চ করবেন, আপনাকে তারপরে ছবিতে যাবেন, দেখবেন যে আপনাকে হাজারো রকমের ছবি দিচ্ছে এখানে প্রোভাইড করার জন্য। তখন আপনারা এখান থেকে সে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। ধরেন আপনারা অনেকে ধরেন বিউটি প্রোডাক্ট, যেগুলো হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন হেলথ প্রোডাক্ট লিখে সার্চ দিলেন, দেখুন এখান থেকে একটা ছবি ইউজ করতে পারেন, হেলথ প্রোডাক্ট রিলেটেড যে ছবিগুলো আছে সেই ছবিগুলো ইউজ করতে পারেন। এভাবে আপনারা ছবিগুলো কালেক্ট করে নেবেন। হয়তো আপনার একটা ছবি লাগবে, দুইটা ছবি লাগবে, তার বেশি ছবি কখনোই লাগবে না। একটা ল্যান্ডিং পেজ যতটা সম্ভব যা কম লেখা অথবা কম ছবি ইউজ করার চেষ্টা করবেন, যেন যে আপনার ট্রাফিক সে আপনার ল্যান্ডিং পেজে এসে বুঝতে পারে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এবং কোন প্রোডাক্টে তা সম্পর্কে তাকে জানাতে যাচ্ছেন, যেন আপনার ট্রাফিক সেটা বুঝতে পারে। দেন আমরা আমাদের অপশনে চলে গেলাম। দেন ইমেজের যে অপশনটা আছে, আমরা ইমেজের উপরে ক্লিক করব। ইমেজের উপরে ক্লিক করে আপলোডে ক্লিক করব। দেন আমাদের সেভ করা আছে ছবিটি ডেস্কটপে, আমরা ডেস্কটপে চলে যাব, যে আমাদের ছবিটা আছে সেটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। দেখুন এটা আমরা যেহেতু অনেক বড় একটা রেজুলেশনের ছবি নিচ্ছি, সেই জন্য আমরা এটা মূলত কাস্টমাইজ করব, যে কইটুকু আমরা নিব। আমরা যদি পুরোটা নিতে চাই পুরোটাই আমরা সিলেক্ট করে দিব। দেখুন আমাদের এখানে পুরোটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমরা একসেপ্টে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, কিন্তু এখান থেকে আমরা ক্রপ করে নিতে পারি, ফিক্স ক্রপ ইউজ করতে পারি, দেন এখানে হচ্ছে রোটেট করতে পারি। আমরা যদি এটা ঘোরাতে চাই, দেখুন আমরা ছবিটা ঘুরে যাচ্ছে, আমরা সেটা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এইটা মূলত মানে দিক বোঝা, বাম থেকে ডানে যাবে, ডান থেকে বামে যাবে। আমরা ইউজ করে দেখি, দেখুন এটা বাম থেকে ডানে যাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে। দেন এটা উপরে নিচে হবে ছবিটা, দেখুন ফুল উল্টায় যাচ্ছে ছবিটা। এটাও একটা অপশন আছে। এখান থেকে আমরা মূলত ব্রাইটনেসগুলো বাড়াতে পারি, কন্ট্রাস্ট বাড়াতে পারি। দেখুন এখান থেকে যদি আমরা আরো উজ্জ্বল করতে চাই ছবিটা, যেন চোখে চোখে ভালো লাগে, সে ব্যাপারে আমরা সুন্দর করে সাজাবো। দেন এখানে আমাদের কিছু অপশন আছে, সেটা হচ্ছে ইফেক্ট। ইফেক্ট বলতে আমরা এটা সাদা কালো করতে পারি, অথবা যেগুলো কালো সেগুলো হচ্ছে আমরা কালার করে আর একটু ভালো মানের করতে পারি। এভাবে আমরা সুন্দর করে ছবিটা সাজিয়ে নেবো। এই সাইডটা অনেক ভালো একটি সাইড, এখানে সব ধরনের অপশন আছে। আমরা যদি ব্লু করতে চাই, ব্লু আমরা করতে ব্লার করতে চাই, সরি, আমরা যদি ঝাপসা করতে চাই সেটাও আমরা করতে পারবো। এভাবে আমরা মূলত একটি ছবি আমরা কাস্টমাইজ করলাম। দেন আমরা একসেপ্টে ক্লিক করবো। দেখুন এখানে আমাদের একটি ছবি অলরেডি চলে আসলো। এই ছবিটাই মূলত আমরা আমাদের হেডলাইনে থাকবে। দেন আমরা এখানে কামিং সুন যেখানে আছে সেখানে আমরা একটা টেক্সট ইউজ, একটা হেডলাইন ইউজ করবো, যেন অ্যামাজন গিফট কার্ড লেখা থাকে, এ ধরনের একটা লেখা থাকে। দেখুন আমি গুগলে সার্চ দিলাম অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে। দেখুন এখানে অ্যামাজনে বিভিন্ন অফার সম্পর্কে লেখা আছে। এখান থেকে আমরা মূলত একটা হেডলাইন নেব, যেন হেডলাইনটা দেখে আপনার ক্লায়েন্ট যে ট্রাফিক সে বুঝতে পারে যে আপনি অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে তাকে জানাতে যাচ্ছেন। দেখুন এখানে একটা টাইটেল আছে, বাই অ্যামাজন গিফট কার্ড ভাউচার জুম, এটা মূলত একটা ক্যাশব্যাক অফার এইটা। দেন এখানে লেখা আছে বাই বাই ইউএসএ অ্যামাজন গিফট কার্ড। আপনি তো বাই করতে যাচ্ছেন না, আপনি তাদেরকে জানাতে যাচ্ছেন যে একটা অ্যামাজন গিফট কার্ড ফ্রি দিতে যাচ্ছে, সেটা আপনি যদি নিতে চান তাহলে হচ্ছে আপনি এই অফারটা নিতে পারেন। এখান থেকে আমরা একটা সুন্দর আকর্ষণীয় একটা অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে হেডলাইন নিব। আন ফ্রি অ্যামাজন গিফট কার্ড এটাও ইউজ করতে পারেন, আন ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোডস এটাও ইউজ করতে পারেন, অ্যামাজন গিফট কার্ড 2019 এটাও ইউজ করতে পারেন। আমরা প্রথম যে একটা হেডলাইন সেটা ইউজ করলাম, রিডিম ইনস্টেন্টলি, অর্থাৎ আপনি অ্যামাজন তাকে বলতে যাচ্ছেন আন ফ্রি অ্যামাজন গিফট কার্ড, অর্থাৎ আপনি অ্যামাজন গিফট কার্ড আর্ন করতে পারেন রিডিম ইনস্ট্যান্ট ভাবে। আমরা এটা মূলত কপি করলাম হেডলাইনটা। দেন আমরা কামিং সুনটা ক্লিক করবো, আমরা এটাই মূলত চেঞ্জ করবো। এখানে কামিং সুন যে অপশনটা আছে সেটা আমরা মূলত এখানে লিখে দেব।
দেখুন এখান থেকে আপনি যা লিখবেন সেটাই আসলে আপনার এখানে লেখা উঠবে। দেখুন এখানে লেখা উঠলো অ্যামাজন ফ্রি গিফট কার্ড রিটার্ন ইনস্ট্যান্টলি, এটা মূলত আপনি হেডলাইন হিসাবে ইউজ করলেন। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, এখানে আপনি যদি বোল্ড করতে চান সেটাও আপনি ইউজ করতে পারেন। দেন আপনি ইউআরএল যদি ইউজ করতে পারেন, ইউজ করতে চান যে অ্যামাজন গিফট কার্ডের উপরে ক্লিক করলেই অথবা এই লেখার উপরে ক্লিক করলেই একটা আপনার অফার যেটা আছে সে অফারে নিয়ে যাবে, এটাও আপনি ইউজ করতে পারেন। দেন এখানে বিভিন্ন ধরনের হাইলাইট অপশনও আছে, এখান থেকে আপনি লেখাটা সুন্দর করে সাজিয়ে নেবেন। দেন এখানে আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে কালার কোড ইউজ করতে পারেন। দেখুন এখানে মূলত সাদার জন্য কালার কোডটা FFF ইউজ করছে। আপনি ধরেন একটা রেড কালার ইউজ করতে যাচ্ছেন, তখন আপনি এখানে গুগলে সার্চ দিবেন রেড কালার কোড ইন HTML ইউজ করলেন। দেখুন এখানে যে আপনি ধরুন লেখার টা ইউজ করতে চাইলেন যে এই কালার লাইট কালারটা, লাইট লাইট স্যালমন কালারটা ইউজ করলেন, আপনি জাস্ট এই কালারটা কপি করবেন, কপি করে যে কালারটা ইউজ করা হয়েছে সেটা পেস্ট করবেন। দেখুন আপনার এখানে অটোমেটিকভাবে লেখার কালারটা চেঞ্জ হয়ে গেল এইভাবে মূলত। অথবা আপনি এখান থেকে বিভিন্ন কালার নিয়ে নিতে পারেন, এখান থেকেও আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন, অথবা ব্ল্যাক একটা কালার দিতে পারেন। দেখুন ব্ল্যাক কালারটা অবশ্যই অনেক চোখে লাগতেছে, অর্থাৎ আপনার যে ট্রাফিক আছে সে কিন্তু এটা পছন্দ করবে। দেন আপনার এখানে হচ্ছে মূলত এটা হচ্ছে লেখার স্টাইল একটা আমরা ইউজ করি। দেখুন এখানে অ্যামাজন ফ্রি অ্যামাজন গিফট কার্ড রিটার্ন লেখাটা কিন্তু অনেকটা সুন্দর। এভাবে আপনারা লেখার ফন্টটা চেঞ্জ করে নেবেন, দেখুন আনফ্রি গিফট কার্ড এই ধরনের লেখা আপনারা ইউজ করবেন। ছবিটা আপনি চাইলে ছবিটাও কাস্টমাইজ করতে পারেন। দেখুন এটা আপনার ছবিটাও ইউজ করলেন, দেন আপনি অ্যানিমেশন টাইপেরও করতে পারেন। এভাবে আপনারা মূলত ওয়েব পেজটা সম্পর্কে আস্তে আস্তে দেখবেন যে কোনটা ভালো লাগতেছে, চোখে লাগার মতো হচ্ছে সেইটা ব্যাপারে ইউজ করবেন। দেন এখানে অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে আপনি কিছু লিখতে পারেন, অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে লিখতেও পারেন, আবার আপনি হচ্ছে এটা ডিলেটও করে দিতে পারেন। যদি চাচ্ছেন যে আপনি এটা দিতে চাচ্ছেন না, তখন আপনি এটা ডিলেটও করে দিতে পারেন। দেন আমরা অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে কিছু লিখা লিখবো। এখানে অ্যামাজন গিফট কার্ডটা মূলত কি এ ধরনের কিছু লিখতে পারেন, অ্যামাজন পয়েন্ট বাই ক্যাম্পেইন পেড সার্ভিস ফ্রি অফার, এই ধরনের একটা ফ্রি অ্যামাজন গিফট কার্ড কোডস এটা ইউজ করলেন আপনি জাস্ট প্যারাগ্রাফ হিসাবে, যা মূলত একটি প্যারাগ্রাফ। দেন আপনি এখানে সিলেক্ট করে পেস্ট করলেন, দেখুন এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেল। অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে যে লেখাটা আছে সেটা সম্পর্কে আপনার এখানে লেখা হয়ে গেল। আর আপনি কালার চেঞ্জ করবেন কিভাবে সেটা আমরা দেখিয়ে দিলাম, এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিতে পারেন যেটা দেখবেন যে আপনার কাছে অনেকটা সুন্দর লাগতেছে। অর্থাৎ আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কি করবেন। এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, এইভাবে আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। দেন আমরা এই লেখাটা আর একটু ছোট করে দিই, দেন দেখুন এখান থেকে আপনারা সুন্দর করে লেখাটা লেখার স্টাইলটা আর একটু চেঞ্জ করি। লেখার স্টাইলটা একটু নর্মাল টাইপের হলে সুন্দর লাগবে, দেখুন এই লেখাটা সুন্দর লাগতেছে। অথবা আপনারা নিজেদের মতো যেটা আপনার কাছে মনে হবে যে আপনার ট্রাফিক এই লেখাটায় আকৃষ্ট হবে, আপনি সেটা ইউজ করতে পারেন। এটাই মূলত আমাদের, দেন আমরা এখানে যে ল্যান্ডিং পেজটা তৈরি করলাম এটাই আমাদের ল্যান্ডিং পেজ। দেখুন একটা সিম্পলের উপরে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন, এখানে আপনি লিখে দিলেন আনফ্রি অ্যামাজন গিফট কার্ড, দেন অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে একটা জানালেন, তাদের ডিটেলস কেউ জানালেন। দেন আমরা আমাদের একটা দরকার হচ্ছে বাটন, বাটনে ক্লিক বাটনে যেন আমাদের বাটনটাতে ক্লিক করলেই আমাদের সে অফারটাতে চলে যায়।
সেজন্য আমরা মূলত যে আমাদের প্লাস চিহ্নটা দেওয়া আছে অ্যাড অ্যান এলিমেন্ট সেটাই আমরা ক্লিক করব। দেন আমাদের এখানে বাটন যে অপশনটা আছে, আমাদের এখানে সরাসরি দেওয়া আছে যে বাটন অপশনটা, সে আমরা বাটন অপশনে ক্লিক করব। বাটন অপশনটা মূলত আমরা নিচে ইউজ করব, সবার নিচে মিডিয়ালে ইউজ আমরা বাটনটা নিচে ইউজ করি। দেখুন আমরা এটা ডিলিট করব, জাস্ট আমরা সিলেক্ট করার পরে দেন এখানে আমরা বাটনে ক্লিক করলে আমাদের বাটন অপশনে চলে যাবে। দেন আমরা বাটন অপশনটা ইউজ করি, দেখুন আমাদের বাটনটা নিচে চলে আসলো। এরপরে আমরা দেখুন এখানে আমরা থিমটা অবশ্যই চুজ করব, নিজেদের মতো সুন্দরভাবে চুজ করব, যেন থিমটাও আমাদের এইভাবে। দেখুন এখানে প্রথমে ছবির অপশন আছে, দেন হেডলাইন, দেন একটা প্যারাগ্রাফ, দেন আমরা বাটন ইউজ করব। অনেক জায়গায় আছে যে আপনি ছবিটা মাঝখানে ইউজ করতে পারেন, হেডলাইনটা উপরে ইউজ করতে পারবেন, সেজন্য আপনি যখন ইউজ করবেন তখন থিমটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, যেন আপনার মনের মতো যে আপনি যেভাবে ইউজ করতে চাচ্ছেন সেভাবে আপনি ইউজ করতে। দেন আমাদের যে বাটন অপশনটা আছে, বাটন অপশনে অবশ্যই আমাদের এখানে ধরুন আমরা একটা লিখবো এখানে, আমরা ইউজ করি বাটন অপশনটা, আমরা মূলত ইউজ করব গেট গেট অফার, অথবা আমরা গেট অফার ইউজ করতে পারি, অথবা ক্লিক হেয়ার ইউজ করতে পারি। আমরা যেমন ব্লক এক্সপোর্টে যখন ইউজ করেছিলাম তখন কিন্তু আমাদের মূলত আলাদা একটা যে আমরা ইউজ বাটন একটা ছবির মতো ইউজ করেছিলাম, ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা মূলত একটি লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখুন এখানে আমরা বাটন আমাদের যে অপশন আছে সেটা আমরা বাটন অপশনটা ইউজ করতে পারলাম। দেন আমরা এখানে একটা ইউজ করব, সেটা হচ্ছে বাটনে যে বাটনটা মূলত আমাদের ক্লিক হেয়ার চলে যাবে। দেখুন আমরা যদি ডান করি এখানে ক্লিক হেয়ার অবশ্যই লেখা হচ্ছিলো, ক্লিক হেয়ারের জায়গায় আমরা মূলত দিতে যাচ্ছি ক্লিক হেয়ারের উপরে ক্লিক করলেই আমাদের যে অফার আছে সে অফারে নিয়ে যাবে। অবশ্যই আমরা কিভাবে অফার নিতে হয় অ্যাডওয়ার্ক মিডিয়া অথবা যে আমাদের যে অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে অথবা সিপিএ গ্রিপ থেকে কিভাবে অফারগুলো নিতে হবে সে ব্যাপারে তো আমরা বিস্তারিত জানিয়েছি, তবে আমরা আরেকটি ভালো নেটওয়ার্ক নিয়ে অবশ্যই আপনাদের সামনে আসবো, যেন আপনারা সে সে নেটওয়ার্কে কাজ করতে পারেন, সে যেন সে নেটওয়ার্কটা সবার অনেক ট্রাস্টেড হয়, অবশ্যই পেমেন্টের জন্য দিয়ে থাকে, সে ব্যাপারে অবশ্যই আমরা খেয়াল রেখে আপনাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমরা আশা করছি আপনাদেরকে আমরা অবশ্যই পাশে পাবো, আর দেন আমরা আরও কি কোথায় কোথায় আমাদের অফারগুলো প্রমোট করতে পারি সে ব্যাপারেও আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। সেজন্য আমাদেরও কিছু জিনিস দরকার, সেটা হচ্ছে আপনাদের সাহায্য সহযোগিতা, আপনার গ্রুপে অ্যাক্টিভ থাকুন, অথবা আমাদের যে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। অবশ্যই আমরা আশা করবো যেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, আপনারা অনলাইন থেকে আয় করতে পারেন খুব সহজে, সে ব্যাপারে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দেন আমরা ক্লিক হেয়ারে আমরা মূলত একটা অফার ইউজ করব, দেন আমরা এই যে ইউআরএলটা আছে এখানে মূলত আমরা ইউআরএলটা ইউজ করব। ধরুন অ্যামাজন গিফট কার্ডের একটা অফার যদি নেই আমরা অবশ্যই দেখতে ইউএসএ ছাড়া আমরা অবশ্যই দেখতে পারবো না, যদি ইউএসএর যে অফারটা হয় আমরা মূলত এর ব্যাকগ্রাউন্ডে একটা ধরুন ইউটিউব.com ধরুন আমরা ইউটিউব.com আমরা ইউজ করতে পারি, অথবা আমাদের যে চ্যানেলটা আছে সে চ্যানেলটা ইউজ করি। আপনারা কিন্তু আপনাদের অবশ্যই আমরা আমাদের চ্যানেলটি ইউজ করলাম, চ্যানেলের যে লিঙ্কটা আমরা অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটা ইউজ আমরা চ্যানেলের লিঙ্কটা ইউজ করি। আপনারা আপনারা যে অফার নিয়ে কাজ করবেন অবশ্যই সেই অফারটা নিয়ে কাজ করবেন, সেই অফারটা মূলত আপনারা এই ইউআরএল এর জায়গায় সিলেক্ট করে পেস্ট করবেন, পেস্ট করে দেন আপনি ডানে ক্লিক করবেন।
দেখুন, এখানে একটা ল্যান্ডিং পেজ হিসাবে যেটুকু দেওয়া দরকার সেটুকু আমরা ইউজ করলাম। এখানে একটা ছবি ইউজ করলাম, দেন একটা হেডলাইন ইউজ করলাম, একটা প্যারাগ্রাফ ইউজ করলাম, দেন একটা ক্লিক হেয়ার বাটন ইউজ করলাম। আপনার ট্রাফিককে যখন এই অফারটা নিয়ে পাঠাবেন, অবশ্যই ক্লিক হেয়ারের জায়গায় তো আপনার অফারটা থাকবে, ক্লিক হেয়ারে ক্লিক করলে যেন আপনার অফারে চলে যায় সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখবেন। এটাই মূলত আমরা সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলাম। দেন আপনি, আমি আর একটু দেখাই, আপনি যদি চান যে আপনার যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে সেই কালারটা চেঞ্জ করবেন, যে আপনি চাচ্ছেন যে কালারটা যেন অন্য রকম হয় সে ব্যাপারেও আপনি খেয়াল রাখতে পারেন। দেখুন, আপনি এটা ইউজ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ইউজ, অথবা আপনি হচ্ছে যেন আপনি কালো দিছেন সেহেতু এই কালারটা ইউজ করতে পারেন। উপরের দিকে হালকা নীল আর নিচে হচ্ছে পেস্ট কালার টাইপের হবে, এই কালারটা ইউজ করতে পারেন। দেখুন, এখন অবশ্যই আপনার যে ল্যান্ডিং পেজ সেটা অবশ্যই চোখে লাগার মতো হয়েছে। দেন আপনি এখান থেকে যে এখন ধরুন আপনি চাচ্ছেন যে এই ল্যান্ডিং পেজটা আপনি প্রমোট করতে যাচ্ছেন, কিন্তু এই ল্যান্ডিং পেজটা আপনি পিসিতে দেখলেন যে এইভাবে শো করতেছে, দেন আপনার হয়তো আপনার যে ট্রাফিক সে ফোন ইউজ করতেছে ফোনে দেখতে কিরকম হবে সে ব্যাপারে জানার জন্য আপনি মোবাইলের যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলেন। দেখুন, এখন আশা করি আমাদের যে গ্রুপের মেম্বার যারা আছে তারা যে ল্যান্ডিং পেজের জন্য বলতেছিল যে আমাদের ক্লাস করাতে হবে সে ব্যাপারে আশা করি তাদেরকে অনেকটা প্রবলেম সলভ হওয়ার চেষ্টা করবে। দেন আমরা আস্তে আস্তে আমরা কিভাবে আমাদের ল্যান্ডিং পেজটা ব্লগারের মাধ্যমে কাস্টমাইজ করব সে ব্যাপারেও আমরা আপনাদেরকে আস্তে আস্তে প্রোভাইড করার চেষ্টা করব। দেখুন, আমাদেরকে মোবাইল মোবাইলে যদি আমাদের অফারটা কেউ দেখে সেম এই ধরনের একটা হোম পেজ শো করবে, দেন আমাদের এখানে কম্পিউটারের যে অপশন কম্পিউটারে যদি দেখে এই ধরনের একটা পেজ শো করবে। দেন আমরা এই ল্যান্ডিং পেজটা আমরা আমাদের পাবলিশ করার জন্য এখানে আমরা সেভ বা সেভের মতো যে অপশনটা আছে সেটাতে ক্লিক করব। দেন আমাদের এখানে এখানে আমাদের একটা অবশ্যই হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টটি অবশ্যই ফ্রি আছে। দেন আমরা আমাদের নেম ইউজ করলাম, আমরা আমাদের নামটা ইউজ করলাম, দেন আমরা অবশ্যই একটা মেল ইউজ করব, আমাদের যে মেল আমরা নিজেদের নামে যে মেলটা ইউজ করব সেটা অবশ্যই আমরা ইউজ করতে পারি। এখানে চেকিং হচ্ছে অর্থাৎ অ্যাভেলেবেল দেখাচ্ছে, দেন আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব, দেন আমাদের একটা রিটাইপ পাসওয়ার্ড ইউজ করবো। দেখুন, আমরা নিচের দিকে স্ক্রল করে যদি আসি এখানে লেখা থাকবে রিটাইপ পাসওয়ার্ড, এখানে আমরা রিটাইপ পাসওয়ার্ডটা ইউজ করবো। দেন আমরা আই এগ্রি দেওয়ার টার্ম, এখানে টাইটেল ইউজ করবো অ্যামাজন গিফট কার্ড অফার। অ্যামাজন গিফট কার্ড ইউজ করলাম, ডিসক্রিপশনে আপনি অ্যামাজন গিফট কার্ড আর্ন ফ্রি অ্যামাজন গিফট কার্ডটা ইউজ করতে পারেন। আমি এখান থেকে দেখাই, আমরা লেখাটুকু কপি করে নিব, আর্ন ফ্রি অ্যামাজন গিফট কার্ড আমরা কপি করলাম। দেন আমাদের যে সেভ বাটনে আমরা গেছিলাম, দেন আমরা ডিসক্রিপশনে অ্যামাজন গিফট কার্ড সম্পর্কে লিখলাম, প্রতিটি অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। দেখুন, এখানে ইউজ এ ডট কার্ড ডট কো ইউআরএল এখানে ক্লিক করা, দেন এখানে কিন্তু লক করা, কারণ কি আমরা এটা পেড ইউজ করতেছি না, এখানে অবশ্যই আমাদেরকে ইউজ করতে হবে ডট কার্ড ডট কো ইউআরএলটা, অর্থাৎ আমাদের যে অফারটা নিয়ে কাজ করবো সেই অফারটার শেষে আমাদের ডট কার্ড ডট কো ইউআরএলটা অবশ্যই থাকবে সে ব্যাপারে আমরা, কারণ আমাদের তো এটা পেড কেনা না। তবে আমরা যদি ইউআরএল শর্টার ইউজ করি দেন আমাদের এই অপশনটা আসলে চলে যাবে, ডট কার্ড ডট কো এই অপশনটা। এটা মূলত তাদের ব্র্যান্ডিং এর জন্য ইউজ করেছে, কিন্তু আমরা মূলত আমরা যেহেতু ফ্রি একটা ল্যান্ডিং পেজ আছে সেজন্য তাদের ব্র্যান্ডিং করতে আমাদের কোনো ধরনের প্রবলেম নেই। দেন আমরা এখানে ইউজ করব একটা ইউআরএল, অর্থাৎ যে ইউআরএলটা মূলত আমরা আমাদের ট্রাফিকের কাছে পৌঁছাবো। এখানে আপনি ইউজ করতে পারেন গিফট, সরি, ইউআরএলটা ইউজ করতে পারেন গিফট কার্ড টুডে। দেখি নিচে স্ক্রল করে, দেখুন এখানে গিফট কার্ড টুডে
.cart.co অর্থাৎ অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি অবশ্যই এমন একটা ইউআরএল ইউজ করবেন যেটা সবসময় অ্যাভেলেবেল থাকে, এদের এখানে আগে ইউজ করা হয় নাই, এই ধরনের একটা ইউআরএল ইউজ করবেন। দেন আপনি পাবলিশে ক্লিক করবেন। দেখুন আমরা প্রথমে একটা নর্মাল একটা পেজকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করে কিভাবে একটা সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করলাম সেটা আপনারা দেখলেন। দেন আমরা আমাদেরকে অবশ্যই এখানে যে আমাদের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আমরা অ্যাকাউন্টে ভেরি অ্যাকাউন্ট যে যে আমাদের সরি আমরা জিমেলে যে আমাদের লিঙ্কটা আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নিব। দেন আমরা আমাদের পাসওয়ার্ডটা ইউজ করি। দেখুন আমাদের এখানে একটা আমাদের এখানে তো মেল অনেকগুলো আছে, একটা চেক করি। স্যার এটা এক্সপার্ট মুভির একটা অপশন। দেন আমরা দেখুন আমাদের এখানে প্রমোশনে কার্ড থেকে একটা যে মেলটা আছে, আমরা এখানে বলছি কার্ড থেকে আমরা যে ইউআরএলটা দিয়েছে সেটা আমরা মূলত ক্লিক করব। দেখুন এখানে অল সেট, ইউর সাইট হ্যাজ বিন সাকসেসফুলি পাবলিশ, গিফট গিফট কার্ড টুডে .cart.co, এটাই মূলত আমাদের ওয়েবসাইট। দেখুন আমরা যদি এখন ভিউ সাইডে ক্লিক করি, এটাই মূলত আমাদের একটি ওয়েবসাইট আমরা যখন পিসিতে ইউজ করতেছি। দেখুন এখানে গিফট কার্ড টুডে .cart.co এটা ইউজ করতেছি। দেন আমরা আমাদের যে ল্যান্ডিং পেজ এটা মূলত পিসিতে আমরা এভাবে দেখতেছি, মোবাইলে আমরা কীভাবে দেখবো কীভাবে দেখাবে সেটাও আমরা দেখলাম। দেখুন এখানে আমাদের ইউআরএলটা সেট হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করি। দেখুন আমাদেরকে কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে গেল, অর্থাৎ আমরা প্রপারভাবে আমাদের ল্যান্ডিং পেজটা সাজিয়েছি এবং আশা করি এই ল্যান্ডিং পেজটা অনেকের সমস্যার সমাধান হবে, কারণ এই ল্যান্ডিং পেজটা অবশ্যই অনেক ভালো একটি ল্যান্ডিং পেজ। এবং কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করবেন সে ব্যাপারেও আমরা দেখালাম, সেজন্য আশা করি কারোর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। দেন আপনারা যদি ধরুন আপনাকে এই লিঙ্কটা কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে প্রবলেম যে আপনি এই লিঙ্কটা শেয়ার করতে পারতেছেন না, দেন শুধুমাত্র পাবলিশে যাবেন, পাবলিশে যে আপনার নিচে যে অফারের লিঙ্কটা দিচ্ছেন সেটা আপনি গেট গিফট কার্ড অফার, দেখি আমাদের ইউআরএলটা অ্যাভেলেবেল কিনা। দেখেন এখানে গিফট কার্ড অফার, দেন আমরা পাবলিশ লিখে চেঞ্জ করে দেন আমরা এই লিঙ্কটা আবার চেঞ্জ করবো। অর্থাৎ আমাদের এখানে কিন্তু আমাদের যে লিঙ্কটা আছে সেটা আমরা সব সময় চেঞ্জ করার আমাদের পসিবিলিটি আছে। দেন দেখুন এখানে আরেকটা ভালো একটা অপশন, সেটা হচ্ছে এখানে দেখুন একটা লক চিহ্ন, অর্থাৎ এই সাইটটা অনেক প্রাইভেসি দেয়, অর্থাৎ এই সাইটটা ট্রাস্ট করার মতো একটা সাইট। ব্লগার যেমন আমরা গুগলকে বিশ্বাস করি, ফেসবুককে বিশ্বাস করি, দেন আমরা এই সাইটটা আমরা বিশ্বাসের সাথে এই সাইটটা নিয়ে কাজ করতে পারি। আর আশা করি অবশ্যই আপনারা ভালো ইনকাম করতে পারবেন এই একটা ল্যান্ডিং পেজে। মূলত আমাদের প্রথমে দরকার হয় ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা যে অফারগুলো ট্রাফিকের কাছে পৌঁছাই সেটা মূলত দরকার হয়, সে ব্যাপারে আমরা আশা করছি অনেকটুকু আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। এখন কতটুকু সফল হলাম সেটা আপনাদের উপরে ডিপেন্ড করতেছে, কারণ আপনারা যখন ইনকাম করতে পারেন তখনই আমাদের সার্থকতা, তখনই আমরা সফলতা পাবো। দেন শেষ আজকের ক্লাসটি এ পর্যন্তই, আশা করছি পরবর্তী ক্লাসটা আমরা ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর সবাইকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের ক্লাসগুলো অ্যাক্টিভভাবে দেখার চেষ্টা করুন। আশা করি সিপিএ থেকে খুব সহজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.